হোক এমন একটি জান্নাত রেখে দিয়েছি যে মৃত্যুর পরেই সে ওই জান্নাতের স্বাদ কিয়ামতের বিচারের আগেই কবরে থাকতে ওইটার শান্তি সে ভোগ করতে থাকবে বলে এটা সুবহানাল্লাহ। ফারদার আমি আর একটি আয়াত পড়েছি, ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, সূরাতুর রহমানের মধ্যে আয়াতটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিবসে জীবনের সমস্ত কৃতকর্মের হিসাব নিকাশ দিতে যারা ভয় করে চলবে আমি তাদের জন্য দুইটি জান্নাতের ব্যবস্থা করে রেখেছি বলে না সুবহানাল্লাহ। জান্নাতুন জান্নাতান, বহুবচন, দুইটি জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি সূরাতুর রহমান। এটি হচ্ছে আয়াতের অর্থ। আর আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি তিরমিজি শরীফের, وعن ابي الدرداء رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم مشهور صحابي حضرت ابي الدرداء رضي الله تعالى عنه থেকে বর্ণিত উনি বলেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালা ফি মিজানিল আবদিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলকি ওয়া ইন্নাল্লাহ ইউবগিদুল ফাহিশাল বাদিয়া রাওয়াহু তিরমিজি। কিয়ামতের ময়দানে সমস্ত ইমানদারদের প্রত্যেকটা আমলের পরিমাপ করা হবে। যারা নামাজ পড়বে নামাজের আমল মাপ হবে, যারা জীবনে হজ ফরজ হয়েছে হজের আমল মাপা হবে, যারা প্রত্যেক বছর যাদের উপরে যাকাত ফরজ হয় যাকাত প্রদান করে যাকাত প্রদানকারীদের আমলের মাপ হবে, দান সৎকার আমলের মাপ হবে। তবে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে যত নেক আমলেই মাফ হবে সবচেয়ে বেশি ওজন যে আমলটা হবে এটা হচ্ছে সৎ চরিত্রের আমল বলে সুবহানাল্লাহ। দূরে বলি না সুবহানাল্লাহ। এরপরে ও আন্নাল্লাহ ইউবগিদুল ফাহিশাল বাজিয়া, আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীল ভাষী চরিত্রহীনদেরকে ঘৃণা করে, এটা হচ্ছে হাদিসের অর্থ। এটা তিরমিজি শরীফে এসেছে। তো আজকের যে বিষয়ভিত্তিক আলোচনা মুসলমানদের পতনের কারণ, ফিলিস্তিন থেকে নিয়ে ইরাক, বসনিয়া, চেসনিয়া, এমনিভাবে সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা পিপীলিকার মতো জালিমদের হাতে মার খাচ্ছে। কত মুসলমান ছেলে সন্তান, নরনারী, ছোট শিশু জালিমদের বোমার আঘাতে, তাদের গুলির আঘাতে শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলি আলাদা হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এটা একমাত্রই কারণ মুসলমানরা তাদের মূল ধর্ম থেকে তারা অনেক দূরে সরে গিয়েছে, যার কারণে মুসলমানদের উপরে এত আজাব ও গজব অবতীর্ণ হচ্ছে। এটা একমাত্র মুসলমানদের নিজের হাতের কামাই বলে না নাউজুবিল্লাহ। এরপরও যারা মৃত্যুবরণ করতেছেন প্রত্যেক মৃত মজলুম মুসলমানদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শাহাদতের দরজা নসিব করে সবাই বলে আমিন। কারণ যতই গুনার কাজ করুক না কেন যারা ফিলিস্তিনে মারা যাচ্ছে তারা মুসলমানদের সর্বপ্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্যই তারা ইসরায়েলের জালিমদের হাতে মৃত্যুবরণ করছে। হাদিসের অনুযায়ী তারা অবশ্যই শাহাদতের দরজা আল্লাহ পাকের কাছে তারা পাবেন, সবাই বলে আমিন। এখন মুসলমানদের পতনের কারণ মুসলমানরা মৃত্যুকে ভয় করতেছে না, একা একই কবরে যাবে, পুরুষরা তিনটি কাপড় নিয়ে, মহিলারা পাঁচটি সাদা কাপড় নিয়ে, সাড়ে তিন হাত সেই কবরের গভীরতা, যেই কবরে একবার যাওয়ার পরে পৃথিবীর কোনো জিনিসকে সে আর কখনো দেখবে না, না তার মা, না তার বাবা, না তার প্রিয় বস্তু, ছেলে সন্তান, বন্ধু বান্ধব, বাড়ি গাড়ি কোনো কিছুর সাথে আর তার দেখা হবে না। ইহাতককে কিয়ামত যেদিন সংগঠিত হবে কিয়ামতের দিনও কোনো সন্তান তার মা বাবার সাথে দেখা হবে কি হবে না আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলতেছেন তুমি পৃথিবীতে এসেছিলে একা, আবার
পৃথিবী থেকে তুমি বিদায় নেবেও একা, আবার তুমি আমি আল্লাহর কাছে কিয়ামতের দিবসে দণ্ডায়মান হবেও একা। সুতরাং তুমি সাবধান হয়ে যাও, যেহেতু তুমি একা একই হয়ে যাবে, ওই একা একির কথা স্মরণ করে তুমি আমি আল্লাহর হুকুমগুলি তুমি মানো, তোমার রাসূলের সুন্নতগুলি তোমার জীবনে বাস্তবায়ন করো, তাহলে তুমি ইহকাল এবং পরকালে বিজয়ের মালা তোমার গলায় আমি আল্লাহ পরিয়ে দেব বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ, যেই ভয়ের কথা মহান রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে ইন্ডিকেট করে বলেছেন, এই দুনিয়ার মানুষ, আমি মহান রব্বুল আলামিন বিশ্বজগতের খালিক মালিক, আমি মহাবিশ্ব জগতের রব লালন পালনকারী, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা কিছুই সৃষ্টি করেছি রে বান্দা, সমস্ত সৃষ্টির মধ্যে আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দরভাবে নিখুঁতভাবে সৃষ্টি করেছি, শুধু তাই নই রে বান্দা, মানব জাতিকে সৃষ্টি করে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সমস্ত সৃষ্টির উপরে আমি তাদেরকে প্রাধান্য দিয়ে দিয়েছি, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমরা প্রশ্ন করতে চাই, ওগো রব, তুমি মানুষকে এত সুন্দর করে এত জ্ঞান দিয়ে কেন তুমি সৃষ্টি করলে? আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন 20 নম্বর পাড়ায় এই আয়াতটি সবাই আমরা জানি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ বলেছেন আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সবাইকে সৃষ্টি করলাম, এই সৃষ্টির মধ্যেও আমি আল্লাহর বহুত একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন, মানুষ ব্যতীত আমি আল্লাহর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি দিবারাত্রিতে হয় আমি আল্লাহর তসবিহ পাঠ করে, না হলে আমি আল্লাহর জিকির করে, না হলে আমি আল্লাহকে কুদরতিভাবে সিজদা করে বলি সুবহানাল্লাহ। আসমান যদি সারা জীবন আমি আল্লাহকে সিজদা করে, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব কিছুই যদি আমি আল্লাহকে সর্বক্ষণ সিজদা করে, তবু আমি আল্লাহ খুশি নয়। কিন্তু আমার একটা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যখন নামাজের মাধ্যমে আমি আল্লাহকে ভয় করে যখন আমার কুদরতি কদমে সিজদা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ জানিয়ে দিলেন মুসলমানরা যখন ঈমান আনবে, ঈমান আনার পরে প্রত্যেকটা মুসলমানের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন কিছু দায়িত্ব দিয়ে দিয়েছি, ওই দায়িত্বগুলি তারা মৃত্যুর আগ পর্যন্ত পালন করতে হবে বলে সুবহানাল্লাহ। আমার কথা বুঝে আসছে আপনাদের? আজকে দেখেন এই সিচুয়েশনটা অ্যাজ এ অ্যাপ্রোপ্রিয়েট নয়, আমি স্বল্প সময় আলোচনা করব। যে আমি একটি দায়িত্ব দিয়ে দিয়েছি তোমাদেরকে, যারা ঈমান এনেছ, যারা ঈমান আনে নাই, আই ডোন্ট কেয়ার দেম, আল্লাহ আকবার বলেন, আই ডোন্ট কেয়ার দেম, আমি আল্লাহ তাদেরকে কোনো বুরুক্ষেপই করি না, তাদের দিকে নজরই করি না, বলি না সুবহানাল্লাহ। বাট কাফির মুশরিকদের মধ্যে যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমি সব সময় তোমাদের দিকে নেগাহে রহমতের দিকে তাকাই, বলি না সুবহানাল্লাহ, সব সময় তোমাদের দিকে তাকিয়ে থাকি, কারণ তোমরা আমি আল্লাহকে এক আল্লাহ হিসাবে বিশ্বাস করেছো, বলি না সুবহানাল্লাহ। আর এই বিশ্বাসটা যে আমরা করেছি, এটা আমরা নিজে করি নাই,
আল্লাহ অশেষ দয়া করে কৃপা করে আমাদেরকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়ে আল্লাহকে এক আল্লাহ চিনার যে তৌফিক দিয়েছেন, এই শুকরিয়া যদি তামাম পৃথিবীর মুসলমান গায়ের চামড়া দিয়েও আদায় করে তাহলে শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? বিকজ قال النبي صلى الله عليه وسلم من قال لا اله الا الله فدخل الجنه برنا سبحان الله মুসলমান এই কালেমা পড়ে যারা আল্লাহর উপর ঈমান আনবে, যদিও সে গুনাহ করুক না কেন, যদিও সে জাহান্নামী হয়, তার নির্দিষ্ট পরিমাণ জাহান্নামের শাস্তি ভোগ করে এই কালেমার বদৌলতে একদিন না একদিন আমরা জাহান্নাম থেকে প্রত্যাবর্তন করে আল্লাহর জান্নাতে চলে যাবই বলি না সুবহানাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুসলমান ব্যতীত এই ক্যাপাসিটি আল্লাহ কোনো কাফির, কোনো মুশরিক, কোনো ইহুদি, কোনো নাসারাকে এই পাওয়ারটা দিবে না বলি না সুবহানাল্লাহ। তাহলে এই দিক দিয়ে আমরা একটা কনসিডার পাইলাম, কারণ আমরা একটা ভিসা কলেমার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাশরের ময়দানে বিচার হবে শুধু মুসলমানদের, ইমানদারদের, মুশরিক কাফেরদের কোনো বিচার হবে না। আল্লাহ আকবার বলেন, তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলে দিয়েছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকের এই কিয়ামতের দিবসে আমার ইমানদার ব্যক্তিবর্গদের থেকে তোমরা যারা মুশরিক কাফের বেঈমান তোমরা বাম দিকে আলাদা হয়ে যাও। আল্লাহ আকবার বলেন, অর্থাৎ তোমাদের বিচার হবে না, বিনা বিচারে তোমরা জাহান্নামী। আল্লাহ আকবার কোন, বিনা বিচারে প্রত্যেকটা কাফির মুশরিক কি বলেন জাহান্নামী। বিচার হবে কার? আমাদের বিচার কার হবে? কথা বলেন, বিচার কার হবে? বলে হুজুর আমরা কি ইমান আনিয়া ঠেকছিনি, আমরা কি ইমান আনিয়া ঠেকেছিনি যে আল্লাহ তাআলা আমাদের বিচার করবে, আমরা অত দোষ কিতা করলাম। দেখেন আপনারা মনে করবেন সবচেয়ে একটা জিনিস মনে রাখবেন, যখন কারু কারুর সাথে ফ্রেন্ডশিপ হয়, বন্ধুত্ব হয়, বন্ধুই বন্ধুর কাছ থেকে বিভিন্ন সময় এক্সাম্পল চায়। কথা বলেন ঠিক কিনা? দুশ্মনের কাছ থেকে কোনো এক্সাম্পল চায় না। বন্ধু আমাকে কত ভালোবাসে এটা সবসময় পরীক্ষা নিরীক্ষা করে। স্ত্রী আর স্বামী তাদের দাম্পত্য জীবনের শ্রেষ্ঠ বন্ধু, কথা বলেন ঠিক কিনা? স্ত্রী স্বামীর কাছে ডিমান্ড করে, স্বামী স্ত্রীর কাছে ডিমান্ড করে কে কতটুকুন স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। তদ্রুফ আল্লাহ তাআলাও যারা ঈমান এনেছেন তাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবেন, এটা হচ্ছে একটা মহাব্বতের এক্সাম্পল বলে সুবহানাল্লাহ। পরিশেষে আমাদেরকে নাজাত দিবেই, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকলে আমাদের ঈমান থাকবে না, নাজাত তো দিবে, তবে জাস্ট পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে নাজাত দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা যেন আমি আল্লাহর কাছে সামান্যতম পরীক্ষার সম্মুখীন না হও, বিনা পরীক্ষায় যাতে তোমরা দুইটি জান্নাতের অধিকারী হইতে পারো, জান্নাতুল মাওয়ার অধিকারী হইতে পারো। এই জন্যই জীবনের হায়াতে সব সময় তোমরা আমি আল্লাহকে ভয় করে চলবে বলি না সুবহানাল্লাহ। আজকের পৃথিবীর মুসলমানদের পতনের কারণ মুসলমানরা ইমানওয়ালা বিশ্বাস করে, কিন্তু আল্লাহ যেই হুকুমটা দিয়েছে ইমান আনার পরেই সর্ববৃহৎ হুকুম হচ্ছে তোমরা কন্টিনিউয়াস 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কিন্তু দেখা যায় 100 ভাগের 80 ভাগ মুসলমান 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউয়াস ফরজ হুকুমকে আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ছেলেরা, যুবক যুবতীরা আজকে মোবাইলের সাথে তাদের প্রাণ, তাদের জীবন, তাদের চোখ সবসময় মোবাইলের সাথে, নয় ব্যবসার সাথে, কাজের সাথে, কৃষিকাজের সাথে। কিন্তু আল্লাহ বলেছেন দেখ রে বান্দা, কৃষিকাজ করো কোনো বাধা নেই, হালাল ব্যবসা করো কোনো বাধা নেই, কিন্তু সময় মতো আমি আল্লাহর হুকুমগুলি তোমরা মানবে, তাহলে আমি আল্লাহ তোমাদের ব্যবসায়, তোমাদের চাকরিতে, তোমাদের নোকরিতে আমি আল্লাহ বরকত দিয়ে দেবো বলি না সুবহানাল্লাহ। তোমাদের ব্যবসা বাণিজ্য এটা জরুরাতান, কিন্তু তোমাদের মকসুদ হবে আমি আল্লাহর হুকুম নামাজকে আদায় করা বলে না সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেমন যুবক যুবতী ভাই বোনেরা সবসময় মোবাইল দেখে, মোবাইল বর্তমান বিজ্ঞানের এমন একটা আবিষ্কার যে মোবাইলের মাধ্যমে প্রত্যেক ধর্মের যুবক যুবতীরাই তারা চরিত্র থেকে অসৎ চরিত্র রূপায়িত হইতেছে। কথা বলেন ঠিক কিনা? যতগুলি রিজন রয়েছে খেলাধুলা, এর মধ্যে বর্তমান মডার্ন সেঞ্চুরিতে আমি মনে করি মোবাইল ইজ এ মেইন ফ্যাক্টর যে যুবক যুবতীরা খারাপের দিকে ডাইভার্ট হচ্ছে। এই মোবাইলটা আমরা কিসের দ্বারাই দেখি?
কথা বলেন কিসের দ্বারা? চোখের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সবগুলাই নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। এর মধ্যে চোখ হচ্ছে একটা অন্যতম নিয়ামত, বলি না সুবহানাল্লাহ। চোখ হচ্ছে এমন একটা সৃষ্টি, এমন একটা সায়েন্টিফিক্যাল সৃষ্টি, যে চোখটা দ্বারায় আমরা আমরা জানি আলোর গতি মহাশূন্যে, শূন্যে আলোর গতি সেকেন্ডে 186,000 কিলোমিটার, আল্লাহ আকবার বলেন। কিন্তু চোখের লেজের গতি, আলোর গতি সেকেন্ডে প্রায় 5,00,000 কিলোমিটার, বলি সুবহানাল্লাহ। কারণ আমরা একবার যদি আকাশের দিকে তাকাই, আকাশের মধ্যে প্রথম আসমান দ্বিতীয় আসমান যে তারকাগুলি রয়েছে 1,00,0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 00,
ক্যামেরা বিশ্বজগতে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বানাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না বলে সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পাওয়ারফুল ক্যামেরা হচ্ছে প্রত্যেকটা জীবের চোখ বলে সুবহানাল্লাহ। যেমনিভাবে ক্যামেরা একটা পটুকে এইভাবে টান করার পরে, সুইচ টিপ দেওয়ার পরে পটুটা ক্যামেরার ভিতরে নিয়ে যায়, তদ্রূপ চোখ দিয়ে যখন আমরা কোনো কিছু তাকাই ওই জিনিসটার প্রতিচ্ছবি আমাদের ব্রেনের মধ্যে প্রবেশ করে নেয়, কথা বলেন ঠিক কিনা? আজকের যুবক যুবতীরা যদি মোবাইলের মাধ্যমে তোমরা খারাপ ছবিগুলি দেখো, সিনেমাগুলি দেখো, তাহলে ওই ভিডিওগুলি তোমাদের ব্রেনের ভিতরে সবসময় চলমান থাকবে, যার কারণে তোমার কাছে নামাজ ভালো লাগবে না, তোমার কাছে রোজা ভালো লাগবে না, তোমার কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগবে না, তোমার কাছে মা বাবার কথা শোনা ভালো লাগবে না, তোমার কাছে সমাজের উন্নতি করার কোনো কাজ, মসজিদ মাদ্রাসা সেবা করা তোমার কাছে ভালো লাগবে না, কারণ তোমার ব্রেনের ভিতরে সর্বদা সালমান খান, সর্বদা শাহরুখ খান, অমুক নায়ক, অমুক নায়িকা, অমুক প্লেয়ার তোমার ব্রেনে সদা সর্বদা ঘুরতেছে, কারণ তুমি সেই চোখ দিয়ে তাদের ভিডিওগুলি তোমার ব্রেনের ভিতরে একদম সংযুক্ত করে রেখেছো, কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝে আসছে না আপনাদের? গভীর মনোযোগ ভাইয়েরা আমার, আজকের পৃথিবীর মুসলমানদের চোখে যদি সব সময় আল্লাহর কুদরতের দিকে যদি মুসলমানরা তাকাইতো, মুসলমান যদি সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া তামাম পৃথিবীর মানুষের জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য যে কিতাব দান করেছেন সেটার নাম কি বলেন, জুড়ে বলেন সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আল কোরআন বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন মানুষে, আমি আল্লাহকে তোমরা দেখো নাই, তবে আমি আল্লাহ কত শক্তিশালী, কত রহমতের অধিকারী, কত করুণার অধিকারী, আমি আল্লাহকে চেনার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দুইটি জিনিস দান করেছি, একটা হচ্ছে সময় সাপেক্ষে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সমস্ত রাসূল এবং নবীগণ, এরপরে আখিরি জামানার মানুষের জন্য আমি আল্লাহ যে জিনিসটা দান করেছি সেই জিনিসটার নাম হলো আল কোরআন বলে সুবহানাল্লাহ। ইয়ে কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস তো কদিম, নারায় তাকবীর আল্লাহ, ইয়ে জামিয়ে জিন্দা কোরআনে করিম ইয়ে নুজুলে রব্বি মাওলায়ে হাকিম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন এই দুনিয়ার মানুষ চাহি মুমিন হোক গাইরি মুমিন হোক, আমি আল্লাহর কোরআন তোমাদের জন্য দিয়েছি, এই কোরআনকে যদি তোমরা ইমান আনার পরে যদি এটাকে টাচ করো, যদি পড়তেও না পারো, আমি আল্লাহর কোরআনের দিকে যদি সবসময় তাকিয়ে থাকো, তবু আমি আল্লাহর কোরআনের একটা আজমত আমি তোমাদের অন্তরের ভিতরে ঢেলে দেব বলে সুবহানাল্লাহ, নারায় তাকবীর আল্লাহ। ভাইরা আমার, আজকের পৃথিবীর মুসলমান যদি সদা সর্বদা ব্যবসার ফাঁকে, তিজারতের ফাঁকে, কৃষিকাজের ফাঁকে, চাকরি নকরির ফাঁকে যদি মোবাইলের ভিতরে খেলাধুলা না দেখে আল্লাহর কোরআনে কারিমের আয়াতগুলি যদি দেখে নাও পড়তে পারে, হায় আল্লাহ আমি তোমার কালামুল্লাহ পড়তে পারি না, তবে আমি তোমার কালামুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই জন্য তোমার কোরআনের আয়াত সদা সর্বদা আমার চোখের সামনে ভাসাইতে চাই, এইভাবে যদি সারা পৃথিবীর মুসলমান আল্লাহর কোরআনকে তাদের চোখের মাধ্যমে অন্তরের ভিতরে প্রবেশ
করানোর প্রচেষ্টা যদি চালাইতো, তাহলে আজকের পৃথিবীর সমস্ত হুকুমত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কদমের নিচে ঢেলে দিত বলে সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল উনি একজন কবি ছিলেন, লেখক ছিলেন, জ্ঞানী ছিলেন, যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, স্টাডি করেছেন। যে ইউনিভার্সিটি পরিবেশ হচ্ছে নোংরা পরিবেশ, ওইখানের মেয়েরা বেপর্দার সাথে তাদের ড্রেস সবসময় উলঙ্গপনা থাকে, ওইখানে ওপেন চলাফেরা, ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নাই, ওনাকে প্রশ্ন করা হয়েছে, ও ইকবাল তুমি অক্সফোর্ড হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার পরেও কি করে তোমার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, কোরআনের মহব্বত, তাওহীদের মহব্বত তোমার ভিতরে অন্তরে সৃষ্টি হইল? তুমি একজন বহুত বড় ইসলামিক তাওহীদি কবি হয়ে গেলে, কোরআনের কবি হয়ে গেলে এটা কি করে সম্ভব হয়েছে? আল্লাহ আকবার বলেন। আল্লামা ইকবাল জবাব দিয়েছিলেন, ও ভাই আমার, আমার স্টাডির সময় আমি কোনোদিন উলঙ্গপনা মেয়েদের দিকে, ছাত্রীদের দিকে আমি তাকাই নাই। আমি স্টাডির সময় আমার শিক্ষকদের মুখ থেকে যা কিন্তু শিক্ষা দান করতো আমি তা শিখে নিতাম, কিন্তু এর ফাঁকে আমি ইকবাল আল্লাহর কোরআনে কারিমকে সদা সর্বদা চোখের সামনে রাখতাম বলে সুবহানাল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিন কোরআনের আজমত, ইসলামের আজমত, রাসূলের আজমত আমি ইকবালের অন্তরের ভিতরে সৃষ্টি করে দিয়েছি। নারায়ণ তাকবীর। খারাপ লাগতেছে আপনাদের? ভাইরা আমার, আমি আমার আলোচনার দিকে যাচ্ছি, স্বল্প সময় বসব ইনশাল্লাহ। একটু দূরে সরি পড়ি, সাল্লাল্লাহু আলাম সাল্লাল্লাহু আলাইহিম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় খতমে রাসূল ফখরে উমম শাহি মদিনা, দেখলা তুমি মঞ্জারে গুলজার মদিনা। আমার সাথে পড়েন, আয় খতমে রাসূল ফখরে উমম শাহি মদিনা, দেখলা তুমি মঞ্জারে গুলজার মদিনা। আল্লাহ নে হামকো মক্কায় মেকে কাবা বানায়া, ইস কাবা কো খুদা হামারা কিবলা বানায়া, হর সালাম হাজি চলে যা রাহি মদিনা, হর সালাম হাজি চলে যা রাহি মদিনা, দেখলা তুমি মঞ্জর গুলজার মদিনা। কৌনাইন কা মুখতার খুদা আপকো বানায়া, উম্মত কা নিগাহবান খুদা আপকো বানায়া, আপকো বানায়া খুদা সুলতান মদিনা, আপকো বানায়া খুদা সুলতান মদিনা, দেখলা তুমি মঞ্জর গুলজার মদিনা। সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা তাকবীর, নারে তাকবীর আল্লাহ, আরো জোরে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, ফাইযা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। বলেছেন শয়তান প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে আসন পেতে বসে থাকে। ফাইদা দেখার আল্লাহ, যখন ওই মানুষটি আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, এটা কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে হোক, নামাজের মাধ্যমে হোক, জিকিরের মাধ্যমে হোক, তখন সাথে সাথে শয়তান
ওই কলব থেকে বিতাড়িত হয়ে যায় বলে না সুবহানাল্লাহ। ওয়াইদা গাফালা, যখন মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, উদ্দেশ্যহীন হয়ে যায়, বিমুখ হয়ে যায়, শয়তান তাদের অন্তরে এমনভাবে বাসা বাঁধে, বাঁধতে বাঁধতে তার বাচ্চা টাচ্চা জন্ম দিয়ে এটাকে একদম ঝাঁঝরা করে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল্লাবাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, ওই সমস্ত কলবের ভিতরে যে শয়তান বাসা করার পরে এমনভাবে মরিচিকা পড়ে গিয়েছে, তারা কোনোদিন আর ভালো কাজের দিকে ফিরে আসবে না বলে না আল্লাহু আকবার। এই জন্য জুরার কাতে বলি নারে তাকবীর, আমি যত সময় আছে আপনারা থাকবেন নি না থোড়া বাদে আমি দেখবো, আমি আর মাইক মারা ইমাম সারা কিছু নাই, আর ওই আমাদের যারা আছেন ভাইয়েরা তারা বলে হুজুর আমি যদি তোরা ভিডিও করবো, শ্রোতা না থাকলে তো আপনার কথা তো হুনা যার সারা দেখবা, আমরা তোরাও একটু ইনকাম হইব, আতে ইলা হইলে তো আর সব শেষ। দেখেন একটি কথা বলে আমি মুসাফের, আল্লাহ রব্বুল আলামিন মাজলুমের দোয়া কবুল করেন, মা বাবার দোয়া কবুল করেন, নাম্বার থ্রি মুসাফের দোয়া কবুল করেন। মনে রাখবেন আগামীকালকে থেকে আর 364 দিন পর্যন্ত আমরা এমন কোনো মাহফিলে আর বসবো না, এটা হয়তো আজকের এই এরিয়ার কোনো মানুষের জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? গত বছরে এসেছিলাম, হয়তো এই বছরের মধ্যে যে কোনো দুই একজন লোক মারা গেছে, গেছেন আপনাদের এই এলাকা মারা গেছে তো নিশ্চয়ই? আজকের এই মাহফিলের চতুর্দিকে আপনাদের এই এরিয়ার যত মানুষ মারা গিয়েছে হাদিসের ভাষা অনুযায়ী তাদের প্রায় রুগুলি এই মসজিদের ইহাতার চতুর্দিকে ঘুরতেছে জোনাকি পাখি জোনাকির মতো বলুন আল্লাহ আকবার, কারণ তারা জানে আজকে কবরের সিন্নির ব্যবস্থা করা হয়েছে জীবিতরা বলে সুবহানাল্লাহ। ওই মৃতরা এসে বলবে আমার বাবা, ও আমার সন্তান, ও আমার ভাই, ও আমার স্বামী, কত কষ্ট করেছি তোমার পিছনে, আজকে আমি অন্ধকার কবরে চলে গেছেছি, আজকে প্রায় 5-10 বছর হয়ে গেছে, আমার কবরে আমার খারাপ আমলের কারণে আল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করে দিয়েছে, আজকে আমার জন্য কিছু দান করে অথবা ওয়াজ শুনে তুমি আমার জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া করো, হয়তো এর বিনিময়ে আল্লাহ আমার কবরে আজাব মাফ করে দেবে। হাদিসে বলা হয়েছে কোনো মানুষ মরে যাওয়ার পরে যদি তার আত্মীয় স্বজনরা তার জন্য চোখের ফানি নিক্ষেপ করে তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই ঈমানের খাতিরে তার কবর আজাব মাফ করে দেবে বলে না সুবহানাল্লাহ। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে খুব মায়া করি, এত মায়া করি যেটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, আমি সবচেয়ে বেশি মায়া করি মানব জাতিকে, মানব জাতির মধ্যে যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে তাদেরকে সবচেয়ে বেশি মায়া করি বুঝলেন না সুবহানাল্লাহ। এরপর বলেছেন আমার বান্দা ঈমানওয়ালা যতই গুনার কাজ করুক নামাজের পরে ওয়াজ শুনে যদি মুনাজাতে এক ফোঁটা চোখের পানি সে নির্গত করতে পারে, আমি আল্লাহর জাতের কসম ওই পানির দানা নাকের ডগায় আসার আগে তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই সুবহানাল্লাহ বলেন। তো আমরা আজকে আখেরি মুনাজাত বা এখানে দিয়ে যাব, স্বল্প সময় আমি যতক্ষণ বসবো আপনারা বসবেন ইনশাআল্লাহ। কোরআনে কারিমের আয়াত আল্লাহ বলেছেন ওলিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, যারা কিয়ামতের দিবসে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হই তার জীবনের আমলের হিসাব দিতে ভয় করে চলবে তার জন্য দুইটি জান্নাতের ব্যবস্থা করেছি। কয়টি কথা বলেন কয়টি? এই প্রসঙ্গে একটি ঘটনা মাওয়াইজে সালেহীন নামক কিতাবে এসেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় একজন যুবক সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, অত্যন্ত সুন্দর ছিল, সুদর্শন ছিল, সে যখন নামাজ পড়ার জন্য মসজিদে আসে সেই মসজিদে আসার সময় তার প্রতিবেশী একটা মেয়ে তার সৌন্দর্যের উপরে পাগল হয়ে গিয়েছিল। পাগল হওয়ার পরে তখন একদিন রাত্রে ফজরের এশারের নামাজের সময় যখন ওই ছেলেটা যাচ্ছে মসজিদে, যাওয়ার সময় মেয়েটা ডাক দিল ভাইজান প্লিজ ইউ কাম, তুমি একটু এদিকে আসো। বলে কেন? বলে আমার একটু প্রয়োজন আছে তোমার সাথে, তুমি আসো। তো সরল সুজা ছেলে বলছে মেয়ে ডাক দিয়েছে যে আমার প্রতিবেশী, তার কোনো হাজত থাকতেই পারে, যদি আমি পূরণ করে দিই আমার তো একটা সওয়াব হবে। সেই আশা নিয়ে ছেলেটা গেল, যাওয়ার পরে ওই যুবতী তার ঘরে নিয়ে পুরা ইউসুফ জুলাইখার মতন সমস্ত দরজা জানাগুলি বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে তখন যুবতী বলল
আমি অত্যন্ত সুশ্রী, আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি, আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনটা তোমার জন্য উৎসর্গ করে দিলাম, তুমি আমাকে সম্ভোগ করতে পারো, আই এম ওপেন ফর ইউ। যুবক যখন মেয়ের এই অবস্থা দেখলো, সাথে সাথে আল্লাহর ভয়ে, কার ভয়ে, জোরে বলেন কার ভয়ে, আল্লাহর ভয়ে তার চোখ দুটি নিম্নগামী করে ফেললো। বলো না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াতটা তার স্মরণে পড়ে গেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, হ্যারি পৃথিবীর ভিতরে চলার সময় তোমার কাছে কত সুযোগ আসবে, ঘুষের টাকা আসবে, সুদের টাকা আসবে, হারামের কত টাকা আসবে, অনেক কিছু হারাম তোমার চোখের সামনে বাতাসের মধ্যে এইভাবে পাখি এবং বিভিন্ন মাছি মশা যেভাবে উড়ে তোমার সামনে আসবে, তোমাকে বলবে তুমি আমাকে নাও নাও, তুমি নিলে অনেক টাকার মালিক হবে, কিন্তু তুমি যদি ওই মুহূর্তে আমি আল্লাহকে ভয় করে যে না না এটা আমার জন্য বৈধ নয়, এটা আমার জন্য অবৈধ, কারণ আমি আল্লাহর কাছে বিচার দিবসের দণ্ডায়মান হতে হবে, আমি এই সমস্ত অবৈধ হারাম জিনিস নিতে পারবো না, তুমি যদি অ্যাবাউট করে দাও আমি আল্লাহকে ভয় করে তোমার জন্য দুটি জান্নাতের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। ওই যুবক এই আয়াতটা মনে করে ফেলল, মনে করার পরে চক্ষু নিম্নগামী করার পরে বলল, বোন আমার তুমি আল্লাহকে ভয় করো, যেই দিন আল্লাহ প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ নিবে ওই দিনকে তুমি ভয় করো। মেয়েটা মানছে না, না মানার পরে যখন জবরদস্তি তার দিকে অগ্রসর হইল, তখন ওই যুবক ছেলেটা এই আয়াতটি স্মরণ করে সাথে সাথে বেহোস হয়ে গেল। বলে না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারাই তাকবীর। বেহোস হওয়ার পরে একদম বেহোস, টোটালি বেহোস, সারা রাত্রি বেহোস, তখন মেয়ে এখান থেকে পলায়ন করলো। এই খবরটা চতুর্দিকে এই রটে গেল যে উমুক ছেলে তো নামাজি, এই মেয়ের ঘরে কী করে সেই রুমের ভিতরে বেহোস হয়ে গেলো, কী ঘটনা ঘটলো। চতুর্দিকে মানুষ আসলো, সকালে তার বাবাকে তলব করা হইলো। ওই যুবকের বাবা আসলো, আসার পরে তখন তার মুখে পানি ছিটা দেওয়ার পরে একটু সজাগ হয়েছে, সজাগ হওয়ার পরে ওই যুবক বাবার কানে কানে বলল, বাবা জান আপনি যেই সৎশিক্ষা আমাকে দিয়েছিলেন সবসময় সঠিক রাস্তায় চলার জন্য, আল্লাহকে ভয় করার জন্য, আমাকে এইবারে উমুক যুবতী মেয়েকে আমার প্রতি সে প্রলোভন করেছিল, তার যে প্রলোভন থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম, এবং ওই আয়াতটা স্মরণ করে এত ভয় করেছিলাম, আল্লাহর এমন ভয় আমার অন্তরে জাগ্রত হয়ে গিয়েছিল, আল্লাহর ভয়ে কিয়ামতের বিভীষিকার দৃশ্য আমার চোখের সামনে আসার পরে আমি হঠাৎ বেহোস হয়ে গেলাম, এবং মনে হয় আমি বেশিক্ষণ থাকবো না, আমি আল্লাহর দিদারে চলে যাব, তবে আপনারা ওই মেয়েটাকে মারবেন না। বলি না সুবহানাল্লাহ। বাবাকে কান কর্ণ কুহুরে এই মেসেজটা দিয়ে সাথে সাথে ছেলেটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। ঢলার পরে তাকে কবরস্থ জানাজার নামাজ পড়ানোর পরে কবরস্থ করাইল। করার পরে এই খবরটা খলিফায় ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল যে অমুক জায়গা অমুক গ্রামের একটা যুবকের এই ঘটনা হয়েছে খলিফা, এটা তো বিরাট একটা তাকওয়ার ব্যাপার, সুবহানাল্লাহ বলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সঠিক দেখি, বলে হয় সঠিক, বলে আমি তার কবর জিয়ারত করতে যাব। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তদানীন্তন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কবরে আসলেন। কোথায় আসলেন? কবরে আসার পরে কিছু সুরাকেরাত পড়ছে, জিয়ারতের সুরাকেরাত পড়ার পরে ওনার হাতের লাঠি দিয়ে এই যুবকের কবরের উপরের মাটির উপরে আঘাত করল। আঘাত করার পরে বলল, এই যুবক আমি ওমর, বর্তমান খলিফা, যুবক রে তোমার যে ঘটনা আমি শুনলাম, তুমি যে তাকওয়ার পরিচয় দিয়েছো, আল্লাহর ভয়ের পরিচয় দিয়েছ, ওই যুবক আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী তুমি তো এই মুহূর্তে কবরের মাঝে দুইটি জান্নাতের অধিকারী হওয়ার কথা রে যুবক, তুমি আমি ওমরকে বলে দাও কবরের মধ্যে আল্লাহ তোমাকে দুইটি জান্নাত দিয়েছে কিনা। আল্লাহ আকবার বলেন। যুবক ঢাক দিয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, ওগো খলিফায়ে ওমর, আমি আল্লাহর উপরে যেভাবে ভয় করেছি, সূরা রহমানের এই আয়াতটি স্মরণ করেছি, যুবতীর প্রলোভন থেকে আমি আল্লাহকে ভয় করে বেঁচেছিলাম,
আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম এবং আমার মৃত্যু হয়ে গেল। আমি আপনাকে জানিয়ে দেই, قد آتاني فضل ربي جنتان বলি সুবহানাল্লাহ, قد آتاني بفضل ربي جنتان উগামির মুমিনিন, আল্লাহ রব্বুল আলামিন অনেক করুণা করে দয়া করে আমার এই ভয়ের কারণে আমাকে দুইটি জান্নাতের অধিকারী বানিয়ে দিয়ে বলি সুবহানাল্লাহ। জান্নাত দু জখ সে মে ক্যা করু আর জু হ্যায় মে তুঝে দেখা করু, জান্নাত দু জখ সে মে ক্যা করু আর জু হ্যায় মে তুঝে দেখা করু। নারায়ে তাকবীর। এই জন্য কবি বলেছেন, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, বাজার সে গুজর হো খরিদার নেহি হো, বাজার সে গুজর হো খরিদার নেহি হো, আতি নাফি দার দুনিয়া না হাসান, আতি নাফি দার উকবা না হাসান। নারায়ে তাকবীর। কবি বলতেছেন, হে দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা তোমার জন্য আসল উদ্দেশ্য নয়, দুনিয়ার সৌন্দর্য তোমার জন্য কাম্য নয়, তোমার জন্য কাম্য হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া প্রত্যেকটা জান্নাতের কামনা করা বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে জানিয়ে দেই, মানুষ নাই, যুবকরা নাই, মন খুলে আলোচনা করতাম, এখন সারা রাত্রে আলোচনা করি, যদি আমরা ফজরের নামাজ না পড়ি টোটালি আলোচনাটা বৃথা যাবে, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। তাই আমি হাদিস থেকে কয়েকটি হাদিসের ব্যাখ্যা করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, কারণ আমি ঘুম নামক একটা বস্তু সৃষ্টি করেছি তো তোমাদের শরীরে আরাম দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা। ঘুমটাও আমাদের শরীরে একটা আরাম, ঘুমটা আমাদেরকে যাইতে হবে, না ঘুমাইলে উঠে ফজর নামাজ আমরা পড়তে পারবো না। তাই আমি সংক্ষেপে আমার আলোচনা শেষ করতে যাচ্ছি। আজকে পৃথিবীর মুসলমান অধপতনের কারণ, মুসলমানরা আল্লাহর ভয় মুসলমানদের অন্তর থেকে সরে গিয়েছে, কথা কোন ঠিক কিনা, জোরে কন্যা ঠিক কিনা, আল্লাহর ভয় মুসলমানদের অন্তর থেকে সরে গিয়েছে। হেকায়েতের মধ্যে রয়েছে তাজকিরাতুল আউলিয়ার মধ্যে হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বহু বড় একজন ওলি ছিলেন, উনি আল্লাহকে এত ভয় করতেন, এত ভয় করতেন, ওনার জীবনের শেষ দশায় উনি এইভাবে বক্রতা হয়ে গেলেন, এইভাবে বাঁকা হয়ে গেলেন, এইভাবে সবসময় এইভাবে উইথ হয়ে উনি ওনার কপালটাকে মাটির প্রায় এক হাত অথবা দেড় হাত উপরে থাকতো, উনি এইভাবে বাঁকা হয়ে গেলেন। ওনাকে প্রশ্ন করা হইল, ও গো আল্লাহর প্রিয় বান্দা, ও গো আল্লাহর বলি জুন্নুন মিসরি, আপনি এইভাবে বক্রতা হয়ে গেলেন, এটা কি আপনার জন্মসূত্রে হয়েছে, কোন কারণে আপনি এইভাবে বাঁকা হলেন, আপনি তো আল্লাহর ওলি। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি জবাব দেন, ও আমার ভাই, আমি আল্লাহকে এমন ভয় করি আমার জীবদ্দশায় হোশ হওয়ার পরে কোনোদিন আসমানের দিকে এইভাবে তাকাই নাই। আল্লাহ আকবার বলেন, আমার অন্তরে কবরের আযাবের এত ভয় সঞ্চার হয়েছে, জাহান্নামের আযাবের ভয় সঞ্চার হয় সদা সর্বদা, যেই মাটিতে আমি পা দিয়ে চলি ওই মাটির দিকে আমি সবসময় তাকাই, ডাক দিয়ে বলি মাটি রে, যেদিন আমার হায়াত শেষ হয়ে যাবে আমি তোমার কোলে চলে যাব, তোমার কোলে কোনো বাতি নাই, তুমি অন্ধকার ঘর, তুমি হচ্ছ সাপ বিচ্ছুর ঘর, তুমি অত্যন্ত খারাপ ঘর, মাটি রে আমি তোমার উপরে কদম দিয়ে চালাই রে মাটি, আমি তোমাকে ভয় করি রে মাটি, যেদিন আমার লাশ তোমার ভিতরে আমার আত্মীয় স্বজন রেখে আসবে মাটি, তুমি আমাকে কোনোদিন কষ্ট দিও না। আল্লাহ আকবার বলেন। ভাই আমার, আমি এইভাবে ভয় করে চলতে চলতে আল্লাহকে এত ভয় করেছি, কোনোদিন আমি জুন্নুন মিসরি মুনাজাতের মধ্যেও আসমানের দিকে তাকাই নাই। বলেন সুবহানাল্লাহ। নিচের দিকে তাকাইতে তাকাইতে উনি এইভাবে বক্রতা হয়ে গেছেন, বলি না সুবহানাল্লাহ। আজকে মুসলমান, আমাদের অন্তরে আল্লাহর যে ভয় সঞ্চার হওয়ার কথা এটা টোটালি নাই, যার কারণে আজকে মুসলমানদের উপরে
এত আজাব গজব অবতীর্ণ হচ্ছে। আমি আপনাদেরকে বলে দিই, আমি আপনাদেরকে শেষ কথা, এখানে এই এলাকার মুরব্বীরা, যুবক ভাইয়েরা, মায়েরা, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করে চলবো, বলি না সুবহানাল্লাহ। আমি যখন আমি আমার স্ত্রীর সাথে সংসার করব, অন্যায়ভাবে তাকে আমি নির্যাতন করব না, কারণ তাকে যদি অন্যায়ভাবে নির্যাতন করি আমার এটা জানতে হবে এটার একটা হিসাব আল্লাহ তাআলা আমার কাছ থেকে নেবে। সুতরাং আমি আমার বিবির উপরে অন্যায়ভাবে নির্যাতন করতে পারবো না, সমাজে আমি অন্যায় কাজ করতে পারবো না, কারণ আমার হিসাব আল্লাহকে দিতে হবে। হারাম আমি কামাই করতে পারবো না, কারণ আমার সামনে কবর, আমার সামনে হাসর, আমার সামনে ফুলসরাত, আমার সামনে মিজান, আমার সামনে খুদ আল্লাহ দাঁড়িয়ে রয়েছে। বলি না আল্লাহু আকবার। আল্লাহর ভয় যদি জীবনের প্রত্যেকটা কাজে কোনো মানুষ, কোনো মুসলমান চলে, তার দ্বারাই কোনো গুনার কাজ করা সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহকে যারা সবসময় ভয় করে তার দ্বারাই সগীরা গুনাহ হওয়া সম্ভব নয়। আমরা আলেম থেকে ওলামা, তারাও অনেক গুনার কাজ করে ফেলে, কারণ অরিজিনাল যেভাবে আল্লাহকে ভয় করা দরকার এই ভয়টা আলেমরা করতে পারে না, বিদায় আমাদের দ্বারা অনেক গুনার কাম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা। আর আল্লাহ তাআলা বলেছেন, আমাকে ইমানওয়ালাদের মধ্যে যারা যত বেশি ভয় করবে আমি আল্লাহ তাদের মর্যাদা তত বেশি উন্নীত করে দেবো, বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহর হুকুমগুলি আমরা মানব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, যাকাত যদি ফরজ হয় যাকাত আদায় করব, হজ যদি ফরজ হয় জীবনে একবার হজ আদায় করব, কারণ একবার জীবনে হজ করা ফরজ, কথা বলেন ঠিক কিনা। আজকের মুসলমানের অনেক মুসলমানরা আছে কোটি কোটি টাকার মালিক, মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গার ভিতরে লক্ষ টাকা দান করে দেয়, অথচ তার উপরে হজ ফরজ সে হজ করে না, বলে ভাই আপনি হজ করেন না কেন, বলে সময় আছে, কথা কোন ঠিক কিনা, আছে না এমন, আমার সময় আছে। সময়ের গ্যারান্টি আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারে? তোমার কি সময় আছে? তুমি সকালের ধনী বিকালের ফকির, তুমি সকালে বাজারে গেলে চা খাইলে, তুমি ঠিক এগারোটা নয়টার সময় ঘর থেকে উঠেছো, বাজারে গেলে ঠিক সাড়ে এগারোটার সময় হার্ট অ্যাটাক করেছো, তোমার ডেড বডি ঠিক ঘন্টার ভিতর আবার বাড়িতে চলে আসলো, কথা বলে ঠিক কিনা। সুতরাং টাইম ইজ টাইম, ওয়েট ফর নোন, সময় তো সময়, সময় কাহার জন্য অপেক্ষা করে না। এই জন্য হজ যাদের উপরে ফরজ হয়ে যাবে তারা অবশ্যই হজটা আদায় করে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে যাদের উপরে হজ ফরজ হয়ে গেল তারা যদি হজ আদায় না করে তাদের মৃত্যু হয়, তবে তাদের হাসর ইহুদি নাসারাদের সাথে হবে, বলি না নাউজুবিল্লাহ। আর জোরে বলে নাউজুবিল্লাহ। আর হজ আদায় করলে যদি আপনার হজ কবুল হয়ে যায়, আল্লাহ আকবার বলেন, যদি কোনো মুসলমান হাজির হজ কবুল হয়, একজন মাসুম বাচ্চা সবেমাত্র মার পেট থেকে নির্গত হওয়ার পরে যেইভাবে বেগুনা থাকে, একজন মকবুল হাজির তার লাইফটা এইভাবে বেগুনা হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং হজ করে নেবেন, ওইখানে গেলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আত্তহারে গিয়ে সালাম জানাইবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর পাকসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা হজের আসার পরে আমি রাসূলের কবর জিয়ারত করলো, আল্লাহ আকবার বলেন, আমি তাকে চিনি, এবং মান যারা কবরি, আমার উম্মতের মধ্যে যে আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি রাসূলের প্রতি ওয়াজিব হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। বলে না সুবহানাল্লাহ। এটা কত বড় নিয়ামত একটা মুসলমানের জন্য, অথচ মুসলমান না এই জায়গার মধ্যে নাই, যার কারণে মুসলমানদের উপর আজাব আসতেছে। যাকাত ফরজ হয়, যাকাত আমরা দিই না, সুতরাং অর্থাৎ সর্বক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করব, কথা বলেন ঠিক কিনা, কারণ আমরা দুনিয়ার ভিতরে সামান্য সময় মুসাফির, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমরা এই কাজটি আমরা অবশ্যই করব। এই সাথে আমি সচ্চরিত্রের ব্যাপারে যে হাদিসটা পড়লাম, এই হাদিস আরও কিছু ব্যাখ্যা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, শুধু মাবুদে কাল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা।
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমাটার এত শক্তি, এই কলমাটা যদি এক পাল্লায় রাখা হয়, আসমান জমিন সমস্ত আল্লাহর সৃষ্টি যদি অপর পাল্লায় রাখা হয়, এই কলমার পরিমাণ ভারী হবে না বলে সুবহানাল্লাহ। মুসলমানরা তিনটা কাজ করবে, কয়টা কাজ মনে রাখবেন, এই দুনিয়াতে শুধু আমল করবে, কি করবে একটা কাজ বেশি করবে, আল্লাহকে ভয় করে আল্লাহ রাসূল সাল্লামের সুন্নত অনুযায়ী দুনিয়াতে আমল করবে। দুনিয়াটা ঘুমানোর জায়গা নয়, দুনিয়াটা একবারে হালাল হারাম ওইভাবে না চিনে ইনকাম করার জায়গা নয়, দুনিয়াটা শুধু টাকা পয়সা ইনকাম করার জায়গা নয়, দুনিয়াটা শুধু বিবাহ করার জায়গা নয়, দুনিয়াটা শুধু ব্যবসা করার জায়গা নয়, দুনিয়াটা শুধু ঘর বাড়ি অট্টালিকা গাড়ি বাড়ি করার জায়গা নয়, দুনিয়াটা হচ্ছে মুসলমানদের জন্য একমাত্র আমল করার জায়গা। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নামের বীজি বনেছি এ দুনিয়ার মাঝে, ফললে ফসল পাইব তাহা কিয়ামতের হাটে। নারায় তাকবীর। আল্লাহ নামের বীজি বনেছি আমি এ দুনিয়ার হাটে, ফললে ফসল পাইব তাহা কিয়ামতের হাটে। আল্লাহ আকবার বলেন। ভাইরা আমার গভীর মনোযোগ, দুনিয়ার মধ্যে মুসলমান শুধু আমল করবে। আল্লাহর রাসূল বলেছেন ও আমার ঈমানওয়ালা উম্মতেরা তোমরা শুনো, দুনিয়ার ভিতরে যদি আমি রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহকে ভয় করে যদি সমস্ত আমল গুলা তোমরা করো, যদি ঘুম কমাও, তোমাদের খাওয়া কমাও, তোমাদের ব্যবসা বাণিজ্য কমাও, তোমাদের রুজির ডিফেন্স যদি তোমরা কমাও, আর যদি শুধু আল্লাহর হুকুমগুলার মধ্যে জীবনটাকে ব্যয় করো, তাহলে যেই ঘুমকে হারাম করে এই কোন কোন শীতের রাত্রিতে আরামের ঘুম হারাম করে ঠান্ডা পানি দিয়ে যারা ওযু করে ফজরের নামাজ জামাতের সাথে পড়লা, ব্যবসার মধ্যে বিক্রি হচ্ছে, আমি লক্ষ লক্ষ টাকার কাস্টমার এসেছে, এই মুহূর্তে মুয়াজ্জিন জোহরের নামাজের আজান দিয়ে দিল, তুমি সমস্ত বেচা কিনে অপেক্ষা করে সাথে সাথে শাটার বন্ধ করে নামাজ আদায় করার জন্য তুমি মসজিদে চলে গেলা। ভাইয়েরা আমার, এমন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বিছানা বানিয়ে দেবে বলে সুবহানাল্লাহ। যেই মুসলমানেরা দুনিয়ার ভিতরে কষ্ট করে আরামের ঘুম হারাম করে আল্লাহর ইবাদতগুলি করবে, কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন কারোর জন্য হাজার বছর, কারোর জন্য লক্ষ বছর, কারোর জন্য কোটি বছর কবরটাকে ঘুমের একটা এয়ার কন্ডিশন রুম বানিয়ে দেবে। আল্লাহ বলবেন এই ফেরেশতারা শুনো শুনো, আমার বান্দা তার নফসের সাথে বহু জিহাদ করেছে, তার সামনে কত কিছু নাজ নেহামত এসেছিল, সে নফসের সাথে জিহাদ করে আমি আল্লাহকে পাওয়ার জন্য জীবনে কত কষ্ট করেছে ফেরেশতারা, সে ঘুম যায় নাই রাত ঘুম যায় নাই, আজকে কবরে এসেছে, তার রুটাকে বাহির করার পরে তার বডিটা ঝাঁজরা হয়ে গিয়েছে, অনেক কষ্ট পেয়েছে ফেরেশতারা, আমি আমার প্রিয় হাত বন্ধুকে আর কষ্ট দিতে চাই না, এই মুহূর্তে তোমরা সওয়াল করার প্রয়োজন নেই, আমি আল্লাহ নিজেই তার জামিনদার হয়ে গেলাম বলি সুবহানাল্লাহ। আর দেরি করো না, আমার প্রিয় বান্দা বান্দের জন্য কবরটার মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও বলি সুবহানাল্লাহ। ওই আমলকারী ব্যক্তি যখন কবরে যাবে, যাওয়ার পরে দেখবে তার হিসাব নিকাশ নাই, তার সোয়াল নাই, সোয়ালের জবাব উপর থেকে ডিক্লার হয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে ও আল্লাহর প্রিয় বান্দা শুনো শুনো, এই মুহূর্তে আমরা জান্নাতের বিছানা বিছাইতেছি এবং তুমি সামনে নজর করে দেখো সুবহানাল্লাহ। বলেন নজর করার পরে দেখবে আল্লাহ এলান করে দেবেন ফেরেশতারারে, আমার এই প্রিয় বান্দা বান্দিরা যেই জান্নাতে যাবে ওই জান্নাতের দরজা এবং জানালাগুলি তোমরা খুলে দাও। দরজা জানালাগুলি খুলে দেবে, খুলে দেওয়ার পরে ওই জান্নাতের নাজ নিয়ামত ফলগুলি সমস্ত এয়ার কন্ডিশন সিস্টেম হুড়ে গেলমা এইভাবে পাখির মতো উঠতে থাকবে, সে বলবে আল্লাহ আই ওয়েন্ট টু দেম, আমি তাদেরকে চাই। বলি না সুবহানাল্লাহ, আমার এগুলা লাগে সুবহানাল্লাহ।
আল্লাহ বলবেন, বান্দারে এখন সময় হয় নাই, এগুলো তোমার জন্য আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি বলে সুবহানাল্লাহ। বাট এক নাও, তুমি ঘুমিয়ে পড়ো, কত তুমি আরামের ঘুমকে হারাম করেছো, তুমি ঘুমিয়ে যাও। বলা হয়েছে ওই জান্নাতি ব্যক্তি এমনভাবে ঘুমাইবেন তার লক্ষ বছর চলে গেছে, কারো হাজার বছর, কারো কত কোটি বছর। হঠাৎ ইসরাফিল ফেরেশতা যখন শিঙ্গায় ফুঁক দেবেন, ফুঁক দেওয়ার পরে যখন সমস্ত মানুষ যার যারই কবর থেকে কিয়ামতের ময়দানে উত্থিত হবে, তখন তাকে আহ্বান করা হবে, এ প্রিয় বান্দা তুমিও আজকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য কবর থেকে ওঠো বলে সুবহানাল্লাহ। বলে কি হয়েছে? বলে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। বলে আমি তো আরামের ঘুম ঘুমাইছিলাম, আমাকে কেন জাগ্রত করলে? বলে তুমি কত সময় ঘুমাইছো জানো? বলে না জানি না। বলে তুমি 100,000 বছর ঘুমিয়েছিলে। বলে না সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানরা আল্লাহকে ভয় করে দুনিয়ায় আমল করবে, নেক কাজ করবে, হারাম থেকে বাঁচবে, হালাল খাবে, সমাজকে উন্নত করবে, মসজিদ মাদ্রাসাকে উন্নত করবে, সমাজকে সুসংগঠিত সমাজ করবে, এবং তার নিজের মুখের দ্বারায় এবং তার হাতের দ্বারায়, তার চিন্তার দ্বারায়, তার কলমের দ্বারায় যেন পৃথিবীর কোনো সৃষ্টি কষ্ট না পায়, এই কাজ করে যদি মুসলমানরা ইমানের সাথে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে, কবরটা হবে তার জন্য একটা জান্নাতের টুকরা বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে বলতেছি, যেমন সচ্চরিত্র, আজকে যুবক ভাইয়েরা চরিত্রহীন হচ্ছে, দুনিয়া বিমুখ হয়ে তারা চরিত্রহীন হচ্ছে। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من شيء اثقل في ميزان العبد المؤمن يوم القيامه من حسن الخلق وان الله يبغض الفاحش فاحش البديع। আমাদের প্রিয় রাসূল বলেছেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে তোমার সবচেয়ে যে আমলটা ভারী হবে এটা হচ্ছে তোমার সৎ চরিত্রের আমল বলে সুবহানাল্লাহ। আমাদের রাসূল অন্যত্র বলেছেন, কিয়ামতের ময়দানে আমার কোন উম্মত যদি তার চরিত্রের সার্টিফিকেট আমি রাসূলের হাতে দিয়ে দিতে পারে, সে যতই বেনামাজি হোক, যতই গুনাগার হোক, কিন্তু সে চরিত্র কোনোদিন খারাপ হইতে দেয় নাই, এরকম সার্টিফিকেট যদি আমি রাসূলের হাতে দিতে পারে, আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن اكثر ما يدخل الناس الجنه قال تقوى الله وحسن الخلق وسئل عن اكثر ما يدخل الناس النار قال الفم والفرج رواه الترمذي বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোন একজন আমাদের প্রিয় রাসূলকে প্রশ্ন করা হয়েছে, قال سئل رسول الله صلى الله عليه وسلم রাসূল গো আমি আপনাকে প্রশ্ন করলাম, আন আকসারে মা ইউদখিলিন নাস আল জান্নাতা, বেশিরভাগ মানুষ কোন আমলের কারণে জান্নাতে দাখিল হবে বলে সুবহানাল্লাহ। আপনার উম্মতের মধ্যে কোন মানুষগুলি কি আমলের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতের অধিকারী হবে? আমার রাসূল বলেছেন, ক্বালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খালক, আমার উম্মতের মধ্যে যারা আল্লাহকে বেশি বেশি ভয় করবে এবং যার চরিত্র বেশি উত্তম হবে, মানুষের মধ্যে তারাই বেশি জান্নাতে প্রবেশ করবে বলে সুবহানাল্লাহ। নারায়ণ তাকবীর আল্লাহ। এরপরে প্রশ্ন করলেন, ওয়াসুইলা, আবার প্রশ্ন করলেন, আন আকসারি মা ইউদখিলিন নাস আন-নার ক্বালা আল ফাম ওয়াল ফারাজ, বেশিরভাগ মানুষ তাদের কি আমলের কারণে জাহান্নামে যাবে? আমাদের রাসূল বলেছেন, আল ফামু ওয়াল ফারাজ, আল্লাহু আকবার বলেন, তারা হবে বদ আচরণকারী, জবান দ্বারায় যারা সবসময় মানুষকে গালিগালাজ দেয়, মানুষের গীবত করে, মানুষের বিরুদ্ধে কুরটনা রটায়, ওই সমস্ত মানুষগুলা যতই নামাজি হোক তাদের মুখের দোষের কারণে তারা জাহান্নামী হয়ে যাবে বলে নাউযুবিল্লাহ। এলফর ওয়াল ফারাজ, ফারাজ মানে যারা লজ্জাস্থানকে অবৈধভাবে ব্যবহার করবে, যারা চরিত্রহীন হবে তারাই বেশি আল্লাহর জাহান্নামে চলে যাবে বলে নাউযুবিল্লাহ। এরপরের হাদিস, وعن النواس بن سمعان رضي الله تعالى عنه قال قال سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والاسم قال البر حسن الخلق والاسم ما حكى في صدرك وكرهت أن يطلع عليه الناس
রওয়াহু মুসলিম বলি সুবহানাল্লাহ। হযরত উসবা আলাইহিসসালাম পুণ্য পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ভালো কাজ এবং পাপ কাজ বলতে কাকে বোঝানো হয়? আমাদের রাসূল জবাব দিলেন, পুণ্য হলো উত্তম স্বভাব অর্থাৎ হুসনে খুলুক সৎ চরিত্র বলি সুবহানাল্লাহ, আল্লাহ আকবার বলেন। আর পাপ হলো তুমি এমন কাজ করো যে কাজটা করার পরে তুমি মানুষের সামনে এটা প্রস্ফুটিত হোক এটা তুমি চাও না, এটাই হচ্ছে পাপ কাজ বলি নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে না আপনাদের? এটু দূরে সরে পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল নামে ওরে কে এলো মদিনায় রে মুদের রাসূল নামে সে ফুল যদি না ফুটিত কোন কিছুই সৃষ্টি না হইত আসমান জমিন সৃষ্টি যাহার নামের ওসিলায় রে আমার রাসূল নামে নারে তাকবীর ধন্য গো মা আমি না গো ধন্য আপনার জিন্দেগি আপনার কোলে আসলেন ধরায় মুদের দয়াল নবী গো আমার রাসূল নামে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা ইয়া রব মেরে আঁখো মেঁ সমা যায়ে মদিনা ইয়া রব মেরে আঁখো মেঁ সমা যায়ে মদিনা মুদ্দত সে মেরে দিল মেঁ তমন্না হে মদিনা মুদ্দত সে মেরে দিল মেঁ তমন্না হে মদিনা মেঁ দূর হুঁ মজবুর হুঁ মেঁ সৈয়দ আলম মেঁ দূর হুঁ মজবুর হুঁ মেঁ সৈয়দ আলম দিদার দেখা তো নেহি আওয়াজ সুনা দো দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো। বলি না সুবহানাল্লাহ। শেষ একটি কথা আমি আপনাদের বলে যাই, আমল তো করবই, তবে আমলের সাথে সাথে সবসময় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে যেন সবসময় থাকে ওই চেষ্টা আমাদের চালিয়ে যাইতে হবে। কথা বলে ঠিক কিনা? যতই আমলদারি হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি আমাদেরকে সুপারিশ না করে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়া থেকে আমাদের উদ্ধার হওয়া সম্ভব নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি মহব্বত করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মতের মধ্যে সেই পরিপূর্ণ ইমানওয়ালা হইতে পারবে না যতক্ষণ সে তার মা বাবা, তার ছেলে সন্তান, তার টাকা পয়সা, তার গাড়ি বাড়ি, তার বন্ধু বান্ধব সবাই থেকে আমি রাসূলকে প্রিয় না করবে ততক্ষণ সে প্রকৃত মুমিন হইতে পারবে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করবেন একটি ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করছি। হযরত আমরা জানি ওয়াস করনি রহমতুল্লাহ আলাই যিনি করণ ইয়ামনের করণের গ্রামের অধিবাসী ছিলেন, ঘটনা আমরা জানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওনার চারজন খলিফা হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী, দুইজন শ্বশুর দুইজন জামাই, কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যে জুব্বাটা পরিধান করতেন সবাই মনে করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহির এই জুব্বাটা
হই এজ আমি শ্বশুর হিসাবে পাইমু, আর জামাই বললেন আমরা জামাই হিসাবে পাইমু, বলি না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগে বললেন, ও চারিজন খলিফা তোমরা শুনো, আমার এই জুব্বাটা মরার পরে তোমরা ইয়ামানের অমুক গ্রামে যাইবা, গিয়ে অমুক একটা পাগল দরবেশ দেখবা, তাকে আমার পক্ষ থেকে এই জুব্বাটা হাদিয়া দিয়ে দিও। বলো না সুবহানাল্লাহ, আর জোরে বলো না সুবহানাল্লাহ। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার, সারা জীবনে রাসূলের জন্য আমাদের জীবনটা দিয়ে দিলাম, আমার মেয়ে বিয়া দিলাম, আর হযরত আলী বলল ওনার একমাত্র শ্রেষ্ঠ কন্যা ফাতিমার জামাই হলাম, জয়নব উম্মে কুলসুমের জামাই আমি উসমান হইলাম, বদরুর যুদ্ধে কত যুদ্ধে আমার লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন টাকা জমা দিয়ে দিলাম, আল্লাহ রাসূলকে জীবন হচ্ছে ভালোবাসলাম, উহুদুর যুদ্ধে, বদরুর যুদ্ধে, হুনাইন, খাইবর কত যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে শরিক হইলাম, আমরা জামাই হিসাবে শ্বশুর হিসাবে পাইলাম না, কোথায় ইয়ামানের এক পাগল আমাদের রাসূলের জুব্বা পাইলো, এটা তো আমার বুঝে আসলো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুঝে আসবে, তোমরা যাও তাকে জুব্বাটা দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন, সবাই একটু অখুশ নাখুশ, সবাই নাখুশ, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বাটা সাধারণ কোনো জুব্বা না। সুবহানাল্লাহ, কোন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রিয় রাসূল আমরা পাইছি রে ভাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা করার পরে জমিন ওনার পেশাব পায়খানাকে গিলে ফেলতো বলে সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আমাদের রাসূলের টয়লেটের সামান্যতম একটা অংশ পৃথিবীর কোনো জীবজন্তু দেখতে পারে না। সুবহানাল্লাহ, কোন এমন রাসূল আমরা পাইছি যে রাসূলের পেশাব সাহাবীদের মধ্যে অনেকে খেয়ে ফেলেছিলেন। বলেছেন একজন মহিলা সাহাবি খাদিমা ছিলেন, বলেছেন যে আমার পেশাবটা একটু ফেলে দাও। উনি গেলেন পেশাবটা নিক্ষেপ করার জন্য, হঠাৎ দেখলেন এটার ভিতর থেকে ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ, কোন ঘ্রাণ আসতে, এটা তো আমি ফালাইতে পারি না, এত আতরের ঘ্রাণ, সুঘ্রাণ, ওইটাকে খেয়ে ফেলছে বলে সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বললেন যে আপনি কি করেছেন আমার পেশাব, বলে হুজুর আপনি খারাপ পাইবেন না, আমি যখন আপনার পেশাবকে নিক্ষেপ করার জন্য গেলাম, আপনার পেশাব থেকে এত সুঘ্রাণ আসতেছে, আমার হৃদয় চাইল না যে পেশাবটাকে আমি ফালিয়ে দিই। বলো না আল্লাহু আকবার, তো কি করেছো, দেখ আমি গিলে ফেলেছি। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তখন বললেন আপনি তো আমার পেশাবকে গিলেন না, আপনি তো জাহান্নামের আগুন আপনার জন্য হারাম করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। বলো না নারায় তাকবীর। এমন রাসূল আমরা পাইছি যে রাসূলের জুব্বাটা এত পাওয়ারফুল ছিল। মনে রাখবেন এই জুব্বার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম, কত ঘাম মুবারক লেগেছে, কথা বলেন ঠিক কিনা, এটা এমন পাওয়ারফুল। এই জুব্বা যদি আমাদের পৃথিবীর কোন সাধারণ মানুষ পরে, সাথে সাথে জলে পরে ছাই হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। রাসূল পাকের জুব্বাটা হচ্ছে যেমন হাজার হাজার ভোল্টেজ পাওয়ার আর কারেন্টের তার। সুবহানাল্লাহ বলি, এই জুব্বাটা হযরত ওয়াসকুনি রহমাতুল্লাহ আলাই পাবেন, তো বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা ওনাকে কি করে চিনবো, বলে উনি যখন দেখবা ওনার ডাইন হাতের তালুর ভিতরে সাদা একটি দাগ থাকবে, শেত্রুক আছে না শেত্রুক, এরকম শ্বেত সাদা একটা দাগ থাকবে, তখন বুঝবে যে উনি হযরত ওয়াস করুনি। সুবহানাল্লাহ বলেন, ওনারা আসলেন ইয়ামন, ইয়ামনে আসলেন, আসার পরে বললেন তোমরা কি ওয়াস করুনি নামে কোনো একজন আল্লাহর বলিকে তোমরা চিনো, কোথায় আছে উনি? অনেক খোঁজাখুঁজি করেছেন, বলে দেখেন ওয়াস করুনি নামে আল্লাহর কোনো বলিকে চিনি না, তবে আমাদের এই এরিয়ার ভিতরে একজন পাগল আছে, যে পাগলকে নিয়ে ছেলেরা খেলাধুলা করে তাকে ওয়াচ্চা পাগলা বলে, কি বলে? ওয়াচ্চা পাগল বলে। এটা কোথায় আছে? বলে কতদিন এই গ্রামে থাকে, কতদিন ওই গ্রামে থাকে, মা ছিল, মা এন্তেকাল করেছে, বাবা ছিল, বাবা ছোট থাকতে মারা গেছে, এখন বিভিন্ন সময় দেখা যায় কোনো বনে জঙ্গলে সে ঘুরে, এখন বলতে পারবানি কোথায়, বলে আমরা এখন জানি না কোথায়, আপনারা কোথায় থেকে, বলে আমরা মদিনা থেকে এসেছি। বলে না সুবহানাল্লাহ, যাইতে যাইতে হঠাৎ করে দেখলেন একটা জঙ্গলের পাশে একটা রাখাল, রাখালকে বললো বাবা তুমি কি কোনো একজন পাগলকে দেখেছো এভাবে সাধারণভাবে চলতে, তার নাম ওয়াস করুনি? বলে আপনারা কোথায় থেকে, অমুক জায়গা থেকে এসেছি। বলে হ্যাঁ ওই জঙ্গলের ভিতরে আমি দেখছি এক ঘন্টা আগে একজন সাধারণ পোশাক পরিধান করে, ওনার গায়ে পোশাকগুলি ফাড়া চিরা তালি দেওয়া, একদম মানে একদম ঝিমঝিমে একটা মানুষ ওইখানে প্রবেশ করেছে। দেখেন ওইটা মাঝে মধ্যে আমরা দেখি জঙ্গল থেকে বাইরে, কেউ তার লগে মাতে না। ওনারা গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, সালাম দেওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামের জবাব লইলেন, বলে আপনি কেমন আছেন? বলে ভালো আছি। আপনারা কোথায় থেকে এসেছেন? বলে আমরা মদিনা থেকে এসেছি। আপনারা কারা? বলে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি। বলে না সুবহানাল্লাহ, আপনার নাম কি? বলে আমার নাম ওয়াস করুনি।
দেখি আপনার হাত, অস্করুন হাতটা দেখলেন, দেখার পরে দেখে ডাইন হাতের তালুর ভিতরে সাদা একটা চিহ্ন, বলে না সুবহানাল্লাহ। এই চিহ্ন দেখার পরেই বুঝতে পারলেন আপনি অস্করুনি। বলে আপনাকে আমাদের রাসুল একটা উপঢৌকন দিয়েছে, রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বাটা আপনার জন্য হাদিয়া হিসাবে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। তবে আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, আপনি কি মুহাব্বত করেছেন আমাদের রাসুলকে? সারা জীবন আমরা আমাদের রাসুলের সাথে থেকে আমরা রাসুলের জুব্বার অধিকারী হই নাই, আপনার সাথে এজ এ ফেস টু ফেস কোনোদিন দেখা হয় নাই, কি মুহাব্বতের কারণে আপনি আমাদের রাসুলের জুব্বা পাইলেন আমাদেরকে একটু বলেন। তখন উনি বললেন, আপনারা তো রাসুল পাকের সাহাবি হজরত আবু বকর, উমর, উসমান, হজরত আলী, যারা আশারাই মুবাশশারা, পৃথিবীর এমন দশজন মহাপুরুষ যারা পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, বলে সুবহানাল্লাহ। আপনারা তো জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তো আপনারা রাসুলকে মহাব্বত করেন? বলে হ্যাঁ করি। কেমনি মহাব্বত করেন? বলে রাসুল পাকের সবসময় ওনার সাথে ছিলাম, কত যুদ্ধে কত জায়গায় আমাদের টাকা পয়সা ধন সম্পদ সব কিছু উজাড় করে দিয়েছি, আমরা সবসময় রাসুলের সান্নিধ্যে ছিলাম। বলে মহাব্বত করতেন? বলে হ্যাঁ করতাম। বলে একটি কথা কই, উহুদের যুদ্ধের সময় আপনারা ছিলেন? বলে ছিলাম। রাসুল পাকাল্লাম যে সময় আঘাত করা হয় কাফের কুর্তি, আপনারা কোথায় ছিলেন? বলে আমরা আশেপাশে ছিলাম, খুব খারাপ অবস্থায় আমরা তাড়াতাড়ি দ্রুত চতুর্দিক থেকে ছুটে এসে আমাদের রাসুলকে আমরা সেভ করেছি, বলে না সুবহানাল্লাহ। তখন কাফের কর্তৃক একটা পাথর নিক্ষেপ করার পরে আমার রাসুলের মাথার লোহার হেলমেটে আঘাত করার পরে ওই হেলমেট থেকে একটা লোহা রাসুল পাকাল্লামের মাথার পাশ দিয়ে প্রবেশ করে এই সানায় উলিয়া অর্থাৎ সামনের দুটি দাঁত অথবা সানায় সুপলা নিচের দুটি দাঁত, যে কোনো দাঁত শহীদ হয়েছিল? বলে হয়েছিল। কে খুলেছিল ওই লোহার, এই লোহাটা কে খুলেছিল? বলে আমরা প্রত্যেকে হজরত আলী খুলেছিল টান দিয়ে, কামড় দিয়ে, আরও একজন সাহাবি তালহা কামড় দেওয়ার পরে ওনারও একটা দাঁত পড়ে গিয়েছে, বলে না সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে আমি আপনাদেরকে বলে দিই, আপনারা কেমন রাসুলের মোহাব্বত করতেন? আমি তো কোনোদিন রাসুলকে ফেস টু ফেস দেখি নাই। আপনারা একটু হাসি দেন, মুখটা খুলেন, খোলার পরে দেখলো প্রত্যেকের মুখেই এখনো 32টি দাঁত অথবা কারো 30টি দাঁত তোর তাজা রয়েছে। আমি অস্করণীকে দেখেন এইভাবে হা করলেন, আমার মুখে কি একটি দাঁত আছে? বলে না একটি দাঁতও নাই। কি হয়েছে আপনার দাঁত? দাঁত দিয়ে বললেন, ও গো আবু বকর, ও গো উমর, নবীর সাহাবি, আপনারা মনে রাখবেন আমি কোনোদিন রাসুলকে দেখি নাই, একদিন দেখার জন্য গিয়েছিলাম মদিনায়, আমার মা অসুস্থ, মাকে বললাম মা আমি আমার রাসুলকে না দেখে মহাব্বত করেছি, মা গো মা আমি আমার রাসুলের সাথে সাক্ষাৎ করতে চাই, মা আমাকে একবার সময় দিলেন, বাবা তুমি তাড়াতাড়ি চলে এসো। ওইখানে গেলাম, যাওয়ার পরে আমাদের প্রিয় হাবিবের ঘরে গিয়ে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে বললাম রাসুল আপনি ঘরে আছেন কিনা, ঘর থেকে জবাব আসলো এই মুহূর্তে রাসুল নাই, উনি অন্যত্র কোথাও চলে গেছেন, আপনি কে? বলে আমি ওনার স্ত্রী। ওনাকে সালাম দিলেন, মা গো মা আমি অমুক এসেছিলাম, আমি সালাম দিয়ে দিলাম, আমার মা অসুস্থ, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, আমার রাসুলকে আমার সালামটা পৌঁছে দিয়েন, বলি সুবহানাল্লাহ। ওই দিন আমার রাসুলের সাথে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারে নাই, তবে আমি আমার রাসুলকে এমন মহাব্বত করেছিল আমার রাসুলের সাহাবিরা, যখন আমি শুনলাম গাইব আওয়াজে শুনলাম উহুদের ময়দানে কাফের কর্তৃক আমার রাসুল দান্দান মুবারক শহীদ হয়েছে, ওরে আবুবকর, ওরে উমর, ওরে উসমান, ওরে আলী, আমি এমন পাগল পাড়া হয়ে গেলাম, হায়রে যেই রাসুলকে আমি এত বেশি ভালোবাসি, যেই রাসুলকে আল্লাহ নিজেই ভালোবাসে, যেই রাসুলকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি হইতো না, সেই রাসুলের দাঁত শহীদ হয়ে গেছে, আমি আমার হাবিবকে এত ভালোবাসি, কেমন করে আমার মুখের দাঁতগুলি রাখতে পারি, আমি তো কোনোদিন দেখি নাই, আল্লাহর কাছে একটা প্রমাণ ছড়ে দেব, আল্লাহ গো আমার রাসুলের দাঁত চলে গেছে, যেহেতু আমি তাকে ভালোবাসি আমার মুখের দাঁতও থাকতে পারবে না, বলি সুবহানাল্লাহ। তখন আমি প্রথম উপরে 2টি দাঁত আমি লোহা দিয়ে অথবা ইট দিয়ে এইভাবে